ডিজেলের দাম লিটারে 5 টাকা কমলো, এটা গরু মেরে জুতা দান ছাড়া আর কিছুই নয়। জ্বালানি তেলের দাম লিটারে 5 টাকা কমানো, এটা গরু মেরে জুতা দান ছাড়া আর কিছুই নয়। প্রতি লিটারে প্রায় 50% দাম বাড়িয়ে আজ প্রায় 3% কমানোর ঘোষণা দিয়েছে সরকার। এটি নিচক প্রতারণাকারী ব্যবসায়ীদের মতো 40 টাকা দাম বাড়িয়ে 5 টাকা ছাড় দেওয়ার মতো, এটা গরু মেরে জুতা দান ছাড়া আর কিছুই নয়। সরকার জোর করে ক্ষমতা ধরে রেখে দুর্নীতি ও লুটপাট করে দেশকে বড় অর্থ সংকটে ফেলে দিয়েছে। তারা সিঙ্গাপুরের স্বপ্ন দেখিয়ে দেশকে শ্রীলঙ্কার পথে নিয়ে এসেছে। জ্বালানি সহ জ্বালানি তেলের দাম বাড়ানোর পরই সরকারের ব্যাপক সমালোচনা শুরু হয়। শুল্ক কমিয়ে জ্বালানি তেলের দাম কমানোর দাবি ওঠে। এই প্রেক্ষাপটে রোববার ডিজেল আমদানির শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়, আর 5% আগাম কর প্রত্যাহার করা হয়। আজ সোমবার ডিজেল, পেট্রোল, অক্টেন ও কেরোসিনের দাম লিটারে 5 টাকা করে কমিয়েছে সরকার। আজ রাত 12টা থেকে নতুন এ দাম কার্যকর করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য।